রেকর্ড ক্যাসেটের যুগ চলে গেছে বহুদিন ধীরে ধীরে সাধারণ মার্কেট থেকে সরে গেছে সিডিও এখন ইন্টারনেটের যুগে একটি মাত্র ক্লিকে আমরা শুনতে পাই সুদূর অতীত থেকে শুরু করে আজকের যুগের গান কিন্তু কালীপুজো এলেই যে অমৃত কণ্ঠে গীত শ্যামা সঙ্গীত এখনও আমাদের মুগ্ধ করে যে কণ্ঠে আমার সাধনা মিটিল মায়ের পায়ে জবা হয়ে ওটনা ফুটে মন কিংবা সকলই তোমার ইচ্ছা ইত্যাদি গানগুলি না শুনলে যেন মনে হয় পূজা অসম্পূর্ণ হল সেই কণ্ঠের অধিকারী সাধক গায়ক আজও আমাদের চোখে এক পরম বিস্ময় পান্নালাল ভট্টাচার্য লোকান্তরিত হবার পরেও অর্ধ কাল পেরিয়ে গেলেও তিনি এবং তার শ্যামা সঙ্গীত আজও যেন সমার্থক পান্নালাল ভট্টাচার্যে চলে যাবার পর তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালাল স্মরণে রেকর্ড করেছিলেন দুটি গান স্থির হয়ে তুই বস দেখি মা এবং ত্রিভুবন জয় করিয়া রাবণ দুটি গানই তার নিজের লেখা সুর করেছিলেন আরেক দাদা প্রফুল্ল ভট্টাচার্য শোখে বিউবল ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে সে গান শুনলে বুকটা হু হু করে ওঠে একটি গানে লিখেছিলেন মায়ের দুয়ারে যদি দেখো কেউ গড়াগড়ি দিয়ে কাঁদে আকুল কণ্ঠে গেয়ে যায় কেহ মায়েরই অমৃত নাম কাছে গিয়ে তার হাত দুটি ধরে জেনে নিও দুটি কথা কেমন আছে সে কোথায় আছে সে কী বা সে দেশেরই নাম পান্নালাল ভট্টাচার্যের শ্যামা গাইবার শুরু কিন্তু যুবক বয়সে নয় একেবারে শিশুবেলায় তার ছর্দি সরস্বতী ভট্টাচার্যের কথায় শিশু পান্নালালের শ্যামা সঙ্গীত গাওয়ার ছোটোবেলার কিছু ঘটনা জানা যায় পান্নালালের মুখে তখন আধো আধো বল তখন থেকেই সে আমাদের সঙ্গে মায়ের গান গাইত কিন্তু কী আশ্চর্য অতটুকু ছেলের কোনো সুরশ্রুতি নেই সেও যেন আমাদের থেকে মেজদার মতোই আলাদা ছিল ছোট থেকেই পান্নালাল অসম্ভব ডাকাবুকো দুরন্ত প্রকৃতির আর তার সঙ্গে ছিল তার দুষ্টুমি বুদ্ধি তার দৌরাত্মের অভিযোগ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যেতেন তার মা এবং তার দুই ছেলেকে পান্নালালের জন্য কিছু করতে বললে মেজদা তাকে জ্ঞান প্রকাশ ঘোষের কাছে পাঠান মনে পড়ে কুমার শম্ভুচন্দ্র রায়ের লেখা একটি পদে ভোলানাথ বিশ্বাসের সুরে আকাশবাণীতে পান্নালাল গিয়েছিলেন সন্তানে দৌরাত্ম করে সইতে হয় সব জননীরে জ্ঞান প্রকাশ ঘোষের কাছে কদিন শেখার পর তেমন আগ্রহ না দেখে তাকে জামিনী গাঙ্গুলির কাছে পাঠান তার মেজদা ধনঞ্জয় ভট্টাচার্য সেখানেও তিনি সঙ্গীত শিক্ষা শেষ করতে না পারায় শেষমেশ নিজেই শেখাতে থাকেন তাকে গানের পাশাপাশি পান্নালাল ভট্টাচার্যের নেশা ছিল রান্না করা মাছ ধরা ঘুড়ি ওড়ানো আর ফুটবল খেলা মাছ ধরার নেশা অবশ্য ধনঞ্জয় ভট্টাচার্যেরও ছিল অনেক বাড়ি থেকে তাদের ডেকে নিয়ে যাওয়া হতো বাড়ির পুকুরে বড় বড় মাছ আছে এই বলে গিয়ে হয়তো দেখা গেল পান্নালালকে বাড়িতে এনে গান গাইয়ে লোক দেখানো অনেকেই তাদের এইভাবে ঠকিয়েছে ফুটবল বলতে অজ্ঞান ছিলেন পান্নালাল ভট্টাচার্য ভীষণ ভক্ত ছিলেন মোহনবাগান ক্লাবের একবার একটু রাগও ছিল ক্লাবের ওপর শৈলেন মান্না ক্লাবের মেম্বারশিপ দেননি বলে মোহনবাগানের সমর বন্দ্যোপাধ্যায় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু উনিশশো ছাপ্পান্ন সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় ফুটবলের অধিনায়ক নির্ধারিত হয়েছিলেন বালির কৃতি ছেলে বদ্রু বন্দ্যোপাধ্যায় তার সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে মেজদার নির্দেশ মেনে বালিতে নিয়ে এসেছিলেন ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র পিকে ব্যানার্জিকে আবার সতেরো আঠেরো বছর বয়সে এই ফুটবল খেলতে গিয়েই এক ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন পান্নালাল ভট্টাচার্য বালির বারেন্দ্রপাড়ায় একটি বড় মাঠ ছিল সেখানে খেলতে গিয়েছিলেন পান্নালাল ভট্টাচার্য একটি বল সজরে লাগে তার চোখে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে সেখানে কিছু করা সম্ভব নয় জেনে ধনঞ্জয় ভট্টাচার্য ভাইকে নিয়ে যান কলকাতায় মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের আশঙ্কা ছিল চোখ দুটি বোধ হয় নষ্টই হয়ে যাবে শেষে দেড় মাস হাসপাতালে ভর্তি থেকে চারশো পঞ্চাশ টাকা দামের পঁচিশটি ইঞ্জেকশন দেওয়ার পরে তার চোখ বেঁচে ওঠে তবে ডান চোখের মনিটি সামান্য সরে যায় মেজদা এবং বৌদির সেবায় তিনি সম্পূর্ণ সেরে ওঠেন তারপর থেকে বৌদিকেই মাতৃক জ্ঞান করতেন পান্নালাল ভট্টাচার্য সরস্বতী পুজোর সময় তার ঘড়ি ওড়ানো ছিল দেখবার মতন নামডাক হবার পরেও এ নিয়মের অন্যথা ঘটত না আগেই বলেছি শ্যামা সঙ্গীত নয় পান্নালাল ভট্টাচার্যের প্রথম গান রেকর্ড হয় আধুনিক গানে আরও একটি রেকর্ড করার পর যখন দাদা শ্যামা সঙ্গীত গাইতে বললেন তখন একটু অভিমান হয়েছিল তার কেউ কেউ হয়তো ভুল বুঝিয়েছিল যে তোর দাদা নিজের জায়গাটা তোকে দিতে চাইছে না তাই কয়েক বছরের জন্য বেশ দূরত্ব তৈরি হয়েছিল ভাইয়ের মধ্যে পরে অবশ্য তা মিটেও যায় শুধু আধুনিক গানই নয় রবীন্দ্রসঙ্গীতও গিয়েছিলেন পান্নালাল ভট্টাচার্য একদিন স্বয়ং উপস্থিত হলেন রবীন্দ্রসঙ্গীতের মরমী শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের বাড়িতে বললেন আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইব আপনি তুলে দিন খুব সম্ভবত কোনো বিশেষ অনুষ্ঠানে গাইবার জন্যে তুলতে চাইছিলেন তিনি রবীন্দ্র গান চিনময় চট্টোপাধ্যায় সব শুনে বললেন আপনার গলায় ওই গানটা খুব ভালো মানাবে ভালো যদি বাসসখী সখী কী দিব গোয়ার কথা মতন গানটি পান্নালাল ভট্টাচার্যকে তুলিয়ে দিলেন চিনময় চট্টোপাধ্যায় নজরুলের গানও তো রেকর্ড করেছেন তিনি তার গাওয়া কালো মেয়ের পায়ের তলায় কেই বা ভুলতে পারে গানও লিখেছেন পান্নালাল ভট্টাচার্য শ্রী অভয় ছদ্ম নামে লিখেছিলেন তোর মতো মা এত আপন কে আর শ্যামা আমার আছে সুর করে গিয়েছিলেন নিজেই শুনলে মনে হয় যেন ছোট্ট শিশু আবদার করছে তার মায়ের কাছে লক্ষ্মীনারায়ণ মা ছিন্ন মস্তা মাথুর পাগল ঠাকুর ইত্যাদি ছায়াছবিতে তার গান শোনা যায় সাড়ে চুয়াত্তর ছবিতে অভিনয় করার জন্য খুব উৎসাহ দেখিয়েছিলেন তারা তিন বন্ধু সনদ সিংহ শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় অভিনয় করবেন তাতে মায়ের কাছে অনুমতি নিতে গেলে মা বললেন ধনাকে জিজ্ঞাসা কর মেজদার কাছে বলতে গেলে সোজা না করে দিলেন ধনঞ্জয় ভট্টাচার্য অত্যাধিক পীড়াপীড়িতে মারলেন এক চর কিন্তু ওই শেষ আর কখনো ভাইয়ের গায়ে হাত তোলেননি ধনঞ্জয় ভট্টাচার্য পরবর্তীতে বিশ্বরূপা থিয়েটারে একটি নাটকে অভিনয় করেছিলেন বলে শোনা যায় খামখেয়ালি বাউন্ডুলে পান্নালাল আবার ছিলেন খুব সংসারী উনিশশো সালে চোদ্দোই মার্চ মঞ্জুশ্রী দেবীর সঙ্গে তার বিবাহ হয় তার তিন কন্যা কাজরি কাকলি এবং শরবরী মেয়েদের জামা কেনাকাটা থেকে শুরু করে চুল বেঁধে দেওয়া আবার মাঝে মধ্যে রান্নার জন্য আনাজপত্র কুটে দেওয়া ইত্যাদি কাজ তিনি নিজেই করতেন সেই পান্নালালই হঠাৎ করে হয়ে পড়লেন মায়ের নামে বিভোর তখন তার জীবনের একটাই আশা মা কালীর দর্শন ছেষট্টি সাল পুজোর গান ধনঞ্জয় ভট্টাচার্যের সুর করা গান অপার সংসার নাহি পারাবার গাইলেন পান্নালাল ভট্টাচার্য বাড়ি ফিরতেই তার মা জিজ্ঞাসা করলো কিরে কেমন হলো ঠোঁটবে কে তিনি বললেন ওই হলো আর কি তারপরই দীপঙ্কর ভট্টাচার্য তথা ধনঞ্জয় ভট্টাচার্যের পুত্রকে অর্ডার করলেন চারটে ফিশ ফ্রাই আনাতো বলেই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন বলছিলেন দীপঙ্কর ভট্টাচার্য বসন্ত কেবিনের ফিশ ফ্রাই কাটলেট ছাড়া ওর চলতো না সে আমরা বিলক্ষণ জানতাম তাও একসঙ্গে কম করে চার পিস তখনই অর্ডার গেল এদিকে কাকার ভাবগতিক কিচ্ছুটি না বুঝে মা বাবাকে বলল পান্নালাল কেমন গাইল গো উত্তরে বাবা বলেন। বাদরটার কাছে যা চেয়েছিলাম তার ষাট ভাগ পেলাম এখনও যখন গানটা শোনা হয় ভাবি এটা যদি ষাট ভাগ হয় তবে একশো ভাগটা কি হতে পারত। সেই সঙ্গে কাকার জবাবটা আজও কানে বাজে ঘরে ঢুকে দাদার উদ্দেশ্যে সে বলেছিল শোনো মেজদা তুমি যেটা চেয়েছিলে সেটা যদি পেতে তাহলে আমি হতাম ধনঞ্জয় আর তুমি হতে পান্নালাল দেখনধারীর কথা নয় মেজদাকে এতটাই শ্রদ্ধা করতো তার ছোটো ভাই পান্নালাল ভট্টাচার্য এমন অনেকবার হয়েছে কোনো অনুষ্ঠানে গাইতে গিয়েছেন সেখানে ধনঞ্জয় ভট্টাচার্যেরও গাইবার কথা পৌঁছেই জিজ্ঞেস করে নিত মেজতে এসেছে যদি শুনতো আসেনি বলতো তাহলে শিগগির আমাকে গাইতে দাও ওর পরে আমি আর গাইতে পারবো না ওর সামনে থাকলে তো নয়ই শুধু শ্রদ্ধা ভক্তি নয় ধনঞ্জয় ভট্টাচার্যের সবটুকু যেন হুবহু নকল করতেন পান্নালাল ভট্টাচার্য গান গাওয়া তো বটেই হাঁটা চলা কথা বলা এমনকি হাতের লেখা পর্যন্ত বা ধুতির কোচাটা কেমনভাবে ধনঞ্জয় ভট্টাচার্য নিতেন সেটাও নকল করতেন তার ছোট ভাই মেজাজটাও ছিল তার মেজদা ধনঞ্জয় ভট্টাচার্যের মতো বদরাগী এই নকল করতে গিয়ে জীবনে অন্তত একবার তিনি থাপ্পড় খেয়েছিলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কাছে একবারের কথা মনে পড়ে এই চেম্বিতে পুজোয় পান্নালাল ভট্টাচার্যের গানের রেকর্ডিং চলছে রেকর্ডিং শেষে বেরিয়ে দেখলেন দাঁড়িয়ে রয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন তুই মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন তুই গাইছিস জেনে বাইরে দাঁড়িয়ে শুনছিলাম শুনে পান্নালাল ভট্টাচার্য বললেন আজ তো রেকর্ডিং না দাঁড়া বলেই পাঞ্জাবির পকেট থেকে ঠাকুরের একটা ফুল বের করে তার হাতে দিলেন বললেন এটা কাগজে মুড়ে পকেটে রাখ এটা রেখে গাইবি দেখবি গান ভালো হবে বছরটা যদ্দূর মনে পড়ে উনিশশো আটান্ন পান্নালাল ভট্টাচার্যের সেবারের পুজোর গান ছিল তুমি নির্মল করো মঙ্গলও করে আর চাই না মাগো রাজা হতে আর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান ছিল আমি এত যে তোমায় ভালোবেসেছি মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেই এই গানের কলিটাই সবার কানে ভেসে ওঠে এত বাম্পার হিট গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আর হয়েছে কিনা জানা নেই মায়ের ফুল নিয়ে বিশ্বাস অবিশ্বাসের কথা বাদ দিন একই পেশায় থাকা বন্ধুর জন্য এই শুভকামনা কতটা ঋদ্ধতা থাকলে দেখানো সম্ভব এসব বোধহয় হয়েছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে সব কিছুই উদাসী হোক কিংবা ভাবপ্রবণ সব কিছুর পরেও প্রচণ্ড সংসারী ছিলেন পান্নালাল ভট্টাচার্য মেয়েদের চুল বেঁধে দেওয়া পছন্দ করে জামা কাপড় কেনা স্ত্রীর জন্য শাড়ি কেনা আর রান্নাবান্না ছিল অপূর্ব কালী পুজো এলে বাজি বানাতেন নিজের হাতে তুবড়ি মশাল প্রভৃতি সেই মানুষ কেন ছত্রিশ বছর বয়সে নিজেকে শেষ করে আচমকা চলে গেল ইহলোকের সব মায়া কাটিয়ে এভাবে তার চলে যাওয়াটা আজও রহস্য আজও বোঝা যায় না কী ভুল ছিল কী পাপ করেছিল তার কাছের জনেরা তাতে তাকে এভাবে চলে যেতে হলো পান্নালাল ভট্টাচার্য চলে যাওয়ার পর তার তিন শিশুকন্যাকে আগলে বড় করে তুলেছিলেন তার স্ত্রী সর্বরী দেবী তখন দু বছর কাকুলি চার বছর এবং কাজরী সাতের মধ্যে কিন্তু পান্নালাল ভট্টাচার্যের স্ত্রীকে নিয়েও গুঞ্জন কম হয়নি শেষদিকে প্রায় পানালাল ভট্টাচার্য শ্মশানে গিয়ে বসে থাকতেন কখনও কেওড়াতলা কখনো সিঁড়িটি কখনো বা বারেন্দ্রপাড়ার শ্মশান বসে থাকতেন আর কাঁদতেন বীরবির করে বলতেন আমি তো চিরকাল ঈশ্বরের গান গেয়ে বেড়ালাম আমার ঈশ্বর দর্শন হবে না কেন কেনই বা আমাকে দেখা দেবে না মা কালী ধনঞ্জয় ভট্টাচার্যের বহুবার অলৌকিক দর্শন হয়েছে যা ব্যাখ্যার অতীত তাই দাদার জীবনের এই সমস্ত অলৌকিক দর্শনের কথা ভেবে ভাইও চাইতেন তার জীবনেও মায়ের দর্শন ঘটুক তার জন্যই ছিল তার অনর্গল আকুতি সুপ্রীতি ঘোষ একবার বলেছিলেন পান্নালাল ভট্টাচার্য একবার প্রোগ্রাম থেকে ফিরছেন সঙ্গে রয়েছে নির্মলা মিশ্র তরুণ বন্দ্যোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় খুব মজা করে সবাই আসছেন ট্রেনে করে বালিতে নামার একটু আগে হঠাৎই চুপ করে গেলেন পান্নালাল ভট্টাচার্য সবাই এগিয়ে এসে জিজ্ঞাসা করলো কিরে রে কী হয়েছে হঠাৎ ঘুম মেরে গেলি কোনো কথা নেই তখন থমথমে মুখে পান্নালাল ভট্টাচার্য বললেন মাকে কেন তুতে রঙের বেনারসিটা পরালো তরুণ বন্দ্যোপাধ্যায় শুনে হেসে উঠলেন ঠাট্টাও করলেন বললেন তুই আছিস ট্রেনে আর এখান থেকে বুঝে ফেললি শুনে পান্নালাল ভট্টাচার্য ছটফট করে বলে উঠল শোনো তোমাদের যদি মিথ্যে মনে হয় এখনই সবাই নামো দক্ষিণেশ্বর চলো আমার সঙ্গে আমি সবার বাড়ি ফেরার ট্যাক্সি ভাড়া দেবো তাই করেছিল সবাই আর গিয়ে দেখেছিল সত্যি তাই ভবতারিণীকে সেদিন পড়ানো হয়েছিল তুতে রঙের বেনারসি একটা সময় জাগতিক সব মায়ার টান ছিঁড়ে ফেলেছিলেন পান্নালাল ভট্টাচার্য শেষের দিকের গানগুলোয় যেন কিছুর একটা ইঙ্গিত দিয়ে যেতেন তিনি রেডিওতে তার গানের শেষ কলেটুকু ওপার আমায় হাত ছানি দিয়ে ডাকে এটাই ছিল তার শেষ রেকর্ডিং করা গান শেষে এলো সেই অভিশপ্ত দিন উনিশশো ছেষট্টি মাত্র ছত্রিশ বছর বয়সে দেবী দর্শন করতে না পারার অবসাদ এবং অতৃপ্তি নিয়ে নিজেকে শেষ করে দিলেন পান্নালাল ভট্টাচার্য হয়তো তিনি তার মা ভবতারিণীকে বলতে চেয়েছিলেন যদি তিনি তার কাছে না আসেন তাহলে তিনি নিজেই তার কাছে ধরা দেবেন অকালে পৌঁছে যাবেন যাওয়ার আগে তিনি রেখে যান তার শ্যামা সঙ্গীতের অপার ভান্ডার জীবনকালে মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি ছত্রিশটি আধুনিক আঠেরোটি রেকর্ড তিনটি বাংলা সিনেমার গান এবং চল্লিশটি শ্যামা সঙ্গীত রেকর্ড করেছিলেন এছাড়াও শ্রী অভয় নামে লিখেছিলেন এবং সুর দিয়েছিলেন বেশ কিছু শ্যামা সঙ্গীতে যা আজও প্রাসঙ্গিক করে রেখেছে কালোজয়ী শ্যামা সঙ্গীত স্রষ্টাকে আমার সাধনা মিটিলো তিলেক দ্বারা ওরে সমন ওপার আমায় হাতছানি দিয়ে ডাকে এসব গানের মাধ্যমে বারবার ভবতারিণীকেই খোঁজার চেষ্টা করেছিলেন পান্নালাল ভট্টাচার্য নিজের জীবনের শেষ দিকে হয়তো তিনি মনে করেছিলেন যদি ওপারে যেতে পারেন তবেই নিজের মায়ের সঙ্গে দেখা করতে পারবেন তাই তো নিজের শেষ রেকর্ড করা গানে তিনি বলেছেন অপার সংসার নাহি পারাপার ভরসা শ্রী পদ সঙ্গেরও সম্পদ বিপদে তারিণী করগ যে দেখে তরঙ্গ অগাধ বাড়ি ভয়ে কাপে অঙ্গ ডুবে বা মরি তার কৃপা করি কিঙ্কর তোমারি দিয়ে চরণ তরি রাখো এইবার বহিছে তুফান নাহিকো বিরাম থরো থরো অঙ্গ কাপে অবিরাম পুরাও মনস্কাম জপি তারা নাম তারা নাম সংসারের ও সার পান্নালাল ভট্টাচার্যের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী শুনলেন আপনারা আজকের মতন এখানেই শেষ করছি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার